সো আমরা দেউসাগর অ্যামিউজমেন্ট পার্কে চলে এসেছি। আগে ডিসেম্বরে ছিল টিকিট 5 rupees, এখন 10 rupees হয়ে গেছে। বাইরেটা দেখিয়ে দিই আপনারা একটু। পার্কিং আছে, আগে এন্ট্রি টিকিট 5 টাকা ছিল, এখন 10 টাকা করে দিয়েছে। আসো, সো আগে ছিল 5 rupees, নাও ইজ 10 rupees। এদিকে আসো, বাচ্চা দেখি
আমাদেরকে একটু চা খাচ্ছি, চা অর্ডার দিয়েছি, লিকার চা। দেখা যাক বৃষ্টি কি ওয়েদার থাকে। তো ফ্রেন্ডস, আমরা এখন বিকেলে বেরিয়েছি ওল্ড দীঘা, ঠিক সৈকত বসে সামনে আমি আছে। আমরা সিকোর সাথে ডিনার করবো, সেটা অর্ডার করে আসলাম, দেখাই আপনাদের সৈকত ভিশনটা সাজানো হয়েছে। আমাদের ফোকাস নিয়েছে ক্যামেরা। কালকের মতন তো কেমন লাগছে সমুদ্র পর ঢেউ ভালো লাগছে, হাওয়া মনোরম পরিবেশ ভালো, ঠিক আছে। আমাদের ভিডিওটা আজকেই দীঘা, আমাদের কালকে আমরা বেরিয়ে যাবো, ফের কিছুদিন পর আমরা পাহাড়ে দেখা হবে। আমাদের চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। শপিং আর করতে হয় একটু।
Hello friends, good morning. আজকে আমরা দীঘার দিকে চলে যাব। তার আগে আপনাকে একটা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি আমি দীঘার থেকে। কেমন লাগলে বলবেন, প্লিজ আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগবে। মাইন্ড স্টেপ মাইন্ড করবেন এতটুকুন। প্রচুর জ্যাম রাস্তায়, আজকে সানডে, বেসিক্যালি সবাই দীঘা ছেড়ে দিচ্ছে, বাড়ি ফিরে যাচ্ছে, দীঘা স্টেশনে খুব জ্যাম।
ভাই করে দিয়েছে, হয়তো বাস্তু হিসেবে করেছে। তো আমাদের দীঘা আজকের থেকে বাড়ি ফিরে যাচ্ছি আমরা। তো এই ব্লগটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। দীঘা ছেড়ে যেতে ভালো লাগছে না, কিন্তু কি করব, যেতেই হচ্ছে। এই যে কিছু বলবেন আপনি দীঘা যাওয়ার বিষয়ে? ভালো কাটলো এই তিন দিনের ট্রিপ, আমরা এখন রামনগর পৌঁছেছি। এটা হচ্ছে দীঘার হচ্ছে গিয়ে পুলিশ স্টেশন। সো আপনাদের পুলিশ স্টেশনে একটু দর্শন করাই। দেখতেই পাচ্ছেন আমার পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখুন সবাই কাজে ব্যস্ত। হ্যালো ফ্রেন্ডস, জাস্ট আমরা লাঞ্চ করলাম, এটা নাচিন্দাতে আছে আর রেস্টুরেন্ট, খুবই ভালো, রোডের উপরে আছে, দেখে দেখে দিচ্ছি আর রেস্টুরেন্ট। এখানে বেঙ্গলি থালি, নন ভেজ ভেজ সব পেয়ে যাবেন, আলাকাডো পেয়ে যাবেন, বিরিয়ানিও পাবেন, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই অ্যাভেলেবেল আছে। আমরা ফের কোলাঘাট যাবো, কোলাঘাটে যেতে এখন এক দেড় ঘন্টা লাগবে, ওখান থেকে বাড়ি। তোকে বললাম তো খেতে, সকালে লুচি যদি খাস আর খাবি কথা, ছয় বাজে যাবি না? কি করলি তুই? হয়ে গেছে, এখান দাঁড়া যাবে নাকি? শের এ পাঞ্জাব হোটেল চলে এসেছি, শের এ পাঞ্জাব হোটেল যাবো। ওকে টেস্টি, আমার নেক্সট ব্লগে দেখা হবে খুব শীঘ্রই। আমার চ্যানেল প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।